দেখুন ডিসেম্বর পড়তে না পড়তে কিন্তু আমের মুকুল আসতে শুরু করেছে। তো বন্ধুরা, যাদের গাছে মুকুল চলে আসছে তাদের কিন্তু আমি এখন সৌভাগ্যবান বলবো, কারণ এখনও কিন্তু বেশিরভাগ গাছেই মুকুল আসা স্টার্ট করেনি, এখানে কিন্তু চলে আসছে। তো এবার মুকুল তো চলে আসছে, এখন থেকে কিন্তু মুকুলের আমাদের যত্ন করা শুরু করতে হবে। আর আমরা যদি মুকুলের যত্ন সঠিকভাবে না করতে পারি তবে কিন্তু এই সমস্ত মুকুল টিকবে না, কারণ সামনে কুয়াশা আসতেছে, কুয়াশায় কিন্তু মুকুল কালো হয়ে যায়। আর আজকে আমি সেটাই করব, বলবো কি করে আমরা এই সমস্ত মুকুলগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো এবং এখান থেকে আমাদের ইচ্ছামতো ফল আমরা পেতে পারবো। এখন তো ডিসেম্বর মাস শেষ, প্রায় শেষ, তো মুকুল চলে আসছে। তো এখন দেখবেন প্রথমে মুকুল এলেই কিন্তু মুকুলটা কালচে ভাব হয়ে আসে। আমার মুকুলগুলো দেখুন এখনও কিন্তু কালচে ভাব হয়ে আসেনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কালচে ভাব হয়ে আসে। তার জন্য দায়ী হচ্ছে এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া, রাত্রের কুয়াশা। তো রাত্রের কুয়াশা তো আমরা বন্ধ করতে পারবো না, আমাদের কিন্তু সেজন্য কয়েকটি অস্ত্র হাতে রাখতে হবে। সেটি হচ্ছে এই মুকুলের মধ্যে আমাদের যতদিন পর্যন্ত মুকুলগুলো না ফুটবে, মানে ফুটানোর আগে, মুকুল ফুটে যাওয়ার আগে আমাদের প্রত্যেক 10-12 দিন পর পর সাপ, ম্যানকোজের কার্বনডাজিম বা আপনার এরকম গ্রুপের কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করে যেতে হবে, কারণ স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কিন্তু ছত্রাকের আক্রমণ সবথেকে বেশি হয়, আর ছত্রাকের আক্রমণের ফলেই কিন্তু মুকুল কালো হয়ে যায়। তো যদি মুকুল কালো হয়ে যায় সেই মুকুল থেকে কখনই কিন্তু আম হবে না। তাই প্রত্যেক 10-12 দিন পর পর আমরা কিন্তু লিটারে 2 গ্রাম সার্ফ বা এরকম ফাঙ্গিসাইড গুলে ব্যবহার করে দেবো, তবে মুকুল কিন্তু আর কালো হবে না। এবার আমাদের দরকার মুকুলের পুষ্টি, কারণ এই সাইজের মুকুল থাকলে তো সেখানে আম হবে না। আর গাছের সাইজও দেখতে পাচ্ছেন খুবই ছোট, একটি 1.5 বছরের গাছ। তো যারা এই সমস্ত গাছে আম নেবেন ভাবছেন, মোটামুটি 1.5-2 বছরের গাছে নেওয়া যায়, একটা দুটো আম নেওয়া যায়, টেস্ট করার জন্য অন্তত নেওয়া যায়। তো এইসব মুকুলের পুষ্টির জন্য কিন্তু আমাদের ভালো পিজিআর ব্যবহার করতে হবে, কারণ এদের গ্রোথ ভালো যেন হয় সেদিকে নজর দিতে হবে। আর যখনই ভালো গ্রোথের কথা আমরা বলবো তখনই এরকম মহাফল, বায়োভিটা এক্স, এই সমস্ত পিজিআর কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এতে কি হবে, মুকুলগুলো সঠিকভাবে ফুটবে এবং মুকুলের গ্রোথ ভালো হবে, সহজে কিন্তু আপনার আম দানা বাঁধতে সাহায্য করবে এই সমস্ত পিজিআর। বন্ধুরা, এবার আসব তার তৃতীয় নম্বর পরিচর্যায়। দেখবেন মুকুল আসতে না আসতে কিন্তু গাছে কয়েকটি সমস্যা আসে, এর মধ্যে প্রথম হবে দেখবেন চুষক কিছু পোকা মুকুলগুলো চুষে খেয়ে নেবে, আসবে লাল মাকড়ের মতো, কালো মাকড়ের মতো কিছু মাকড়সা যারা মুকুলের রস চুষে খেয়ে মুকুলটা কিন্তু নষ্ট করে দেবে। তারপর আসবে ছত্রাক, তারপর আসবে মিলিবাগ, এই সমস্ত যদি আক্রমণ হয়ে যায় গাছে সেই গাছে কিন্তু আম হবে না। তো সেসব রোগের, সে সমস্ত কীটদের হাত থেকে গাছকে, মুকুলকে রক্ষা করার জন্য আমাদের প্রোফেক্স সুপার বা ইমিডা ক্লোরোপিট জাতীয় গ্রুপের কিন্তু কিছু কীটনাশক ব্যবহার করতে হবে। তো এটি কিন্তু বারবার ব্যবহার করতে হবে না, এটি মোটামুটি 15 দিনে একবার, 2 বার ব্যবহার করলেই হবে। আরেকটি কথা আমি বলে দিই, এ সমস্ত সব কিছুই ব্যবহার হবে মুকুলের ফুল ফুটার আগে, যখন ফুল ফুটতে আরম্ভ করবে তখন কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই, বা করলেও কাজ হবে না, মুকুল ঝরে যাবে। তো মুকুল দেখা দিলে, মুকুলের গ্রোথ যখন বাড়বে বা বাড়া স্টার্ট করবে তখনই কিন্তু আমরা এসব ব্যবহার করে দেব, পরবর্তীতে ব্যবহার করতে হবে না। এবার আসি গাছের খাদ্যের কথায়। দেখুন আমরা পিজিআর ব্যবহার করলাম, কীটনাশক ব্যবহার করলাম, ছত্রাকনাশক ব্যবহার করলাম, সব কিছু ব্যবহার করলাম, কিন্তু গাছে যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না দিই তবে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে, মুকুলের গ্রোথ নষ্ট হয়ে যাবে, সেই গাছে আম হবে না। তো যখনই আমরা খাদ্যের কথায় আসবো, বিশেষ করে এই মুকুলের কথা, এখানে কিন্তু সুষম খাদ্য ব্যবহার করতে হবে। খাদ্যে ঘাটতি হলে কখনোই গাছে ফল আসতে পারে না। তো যদি টবের গাছ হয় তো টবের গাছে অত রাসায়নিক ব্যবহার করার প্রয়োজন নেই,
আর যদি মনে করেন যে আমার হাতের কাছে রাসায়নিক সারা কোনো ব্যবস্থাও নেই, তবে কি ব্যবহার করবেন? মোটামুটি একটি 10-12 ইঞ্চি টবের জন্য 1-1.5 গ্রাম 1 গ্রাম বোরন ব্যবহার করবেন, 2 গ্রাম সুপার ফসফেট বা 3 গ্রাম সুপার ফসফেট, 1.5-2 গ্রাম পটাশ ব্যবহার করবেন। দেখবেন এই সমস্ত গাছের ফল কিন্তু দাঁড়ানো শুরু হয়ে যাবে। আর আর সর্বশেষে আসবো তার ওয়াটার ম্যানেজমেন্ট। বন্ধুরা জানেন যে যে গাছে ফ্লাওয়ারিং থাকে, ফ্রুট সেটিংসের ব্যাপার থাকে, সেই সমস্ত গাছে কিন্তু যদি গাছের গোড়া শুকিয়ে যায় তবে কিন্তু সে ফুল সে ফল কখনোই গাছে থাকবে না। এই জন্য জল দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে, মাটি ময়শ্চার থাকবে আর গাছ রোদে থাকবে, যেন একদিনের জন্য জল শর্ট না পড়ে, আবার এক্সেস জল দিয়ে গাছের গোড়া পচিয়ে দেবেন না। তো বন্ধুরা, যদি গাছে মুকুল চলে আসে, যদি গাছ থেকে আমরা আম আশা করি, তবে আমাদের এই সমস্ত কয়েকটি গাছ করে ফেলতে হবে। আর গাছ এখন থাকবে ফুল সানলাইটে, কারণ গাছের পুষ্টি গাছের সূর্যালোকের সাহায্যে অনেকটা হয়ে যায়, তাই আমাদের ফুল সানলাইটে রাখতে হবে। গাছের সঠিক পরিচর্যা যেভাবে বললাম যদি কর্ম করতে পারি, তবে এমন গাছ থেকে কিন্তু আমরা আম অনায়াসে পেয়ে যেতে পারি। তো বন্ধুরা, গাছ থাকবে, গাছের পরিচর্যা থাকবে, ফল আসবে, এটাই স্বাভাবিক। আর যদি আমরা সময় মতো ফল না পেতে পারি, একটু পরিচর্যা যত্নে ঘাটতি দিই, তবে কিন্তু গাছ পেলে গাছ লাগিয়ে কোনো লাভ নেই। তো আমি বলবো যত্ন করুন, আর একটু যত্ন করলে কিন্তু আমরা ভালো ভালো ফল নিজেরাই উৎপন্ন করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।